প্রতিকূল পরিস্থিতি, নানান গুঞ্জন, এসব গত বেশ কয়েকদিন ধরেই সঙ্গী ছিল চিত্রনায়িকা শবনম বুবলির। সংবাদ পাঠিকা হিসেবে কাজ করার সময় এমন ধরনের কোনো পরিস্থিতির সম্মুখীন কখনো হতে হয়নি তাকে। তবে বুবলি তার নির্দিষ্ট লক্ষ্যে অবিচল, অভিনয়টাকেই মূল পুঁজি করেই পথ চলতে চান, আর এ কারণে সমস্ত গুঞ্জনকে পেছনে ফেলে পুনরায় শুটিংয়ে ফিরেছেন গত 2 এপ্রিল। যত বাধা বিপত্তি আসুক না কেন, বুবলি মনে করেন কাজটাই আসল, তাই পুরো মনোসংযোগ অভিনয়েই দিতে চান তিনি। তার ভাষায়, আমি ভালো কাজের সাথে সবসময় থাকব, তাই কোনো বাধা আসলেই তা আর বাধা হবে না, চূড়ান্তভাবে আমার কাজই আমার হয়ে কথা বলবে। গতকাল রাত 10টার দিকে বুবলির সাথে কথা হয়েছিল প্রিয় .com এ। সে সময় তিনি রংবাদ ছবির হেয়ার স্টাইল নিয়ে তার একজন সহকারীর সাথে আলোচনা করছিলেন। যদিও গত কয়েকদিন ধরে চলা নানান গুঞ্জন নিয়ে শুরুতেই কথা বলতে অপারগতা প্রকাশ করেন ঢাকাই ছবির এনায়িকা। তিনি বলেন, আমি এখন আর সে ইস্যুগুলো নিয়ে কোনো ধরনের কথাই বলতে চাই না, আমি খুবই বিরক্ত বিষয়গুলো নিয়ে। শিল্পী হিসাবে আমার নিজস্ব একটি সত্তা আছে, এসব নিয়ে ভাবলে আমি আমার কাজের জায়গাটা নিয়ে ভাবব কখন। এদিকে শবনম বুবলি 1 বছরেরও বেশি সময় ধরে ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজ করছেন। যখনই তার গ্রহণযোগ্যতা তৈরি হতে শুরু করেছে, ঠিক তখনই অনেকে তার ভালো দিকগুলোকে ইতিবাচকভাবে নিতে পারেননি বলে তিনি মনে করেন। বলেন, এসব কিছু থেকে আমি একটি বিষয়ে বুঝেছি, ভালো কাজ করলে বাধা বিপত্তি আসবেই, সে বিষয়গুলো একদমই মাথায় রাখছি না, আমি আমার কাজ করে যাব। যারা এসব নিয়ে মাথা ঘামানোর, তারা এসব নিয়েই ব্যস্ত থাক। চলচ্চিত্র সংশ্লিষ্ট অনেককে বলতে শোনা যায়, রংবাজকে ঘিরে চলচ্চিত্র ইন্ডাস্ট্রির অনেক কিছুই বদলে গিয়েছে। এতে নায়িকা হিসেবে অভিনয় করছেন বুবলি। গত কয়েকদিন ধরে ছবিটির শুটিং চলছে পাবনায়, প্রায় 3 দিন ধরে বুবলিও এতে অংশ নিচ্ছেন। সব মিলিয়ে আরও 8 থেকে 10 দিন চলবে শুটিং, তারপর ঢাকায় ফেরার কথা রয়েছে তার। তবে শুটিংয়ের আগে এত কিছুর ভিড়ে ঠিকমতো চরিত্রটির প্রস্তুতি নেওয়ার সময় পেয়েছেন তো? তিনি বলেন, আমি এখন পর্যন্ত যতগুলো ছবিতেই অভিনয় করেছি, আমি আমার মতো করে প্রস্তুতি নেওয়ার চেষ্টা করেছি। এবারও আমি রংবাজ এ নতুন একটি চরিত্রে অভিনয় করছি, সে কারণে এ চরিত্রটি নিয়েও আমি এক ধরনের প্রস্তুতি নিয়ে শুটিংয়ে গিয়েছি। এর আগে বসগিরি ছবিতে আমাকে সোনামে অভিনয় করতে দেখেছেন দর্শক, এবারও নতুন ছবি রংবাজ এতে সোনামে অভিনয় করছি, এতে নতুনভাবে দর্শকদের সামনে হাজির হব, দর্শকদের কিছুটা হলেও ভালো। আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।